মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ পূর্বীর সংসার। আর আমি দেখো আজকে সরস্বতী পুজোর শাড়ি পাড়ি পরে নিয়েছি, হলুদ একটা শাড়ি পরেছি, এটা অনেক পুরনো শাড়ি হচ্ছে, যাই হোক। আর আমার ফুল টুল আনা হয়ে গেছে ঠাকুরের সব জোগাড়। এইমাত্র আমি স্যুট পরে গেছিলাম বাজারে, মানে বাজারেতে শাড়ি পরে যাইনি, স্নান করে স্যুট করে পরে গেলাম। আর ফুল নিয়ে আসলাম, মিষ্টির দোকানে প্রচুর ভিড়, তো মিষ্টি আমি আনতে পারলাম না, মানে 50-60 জন করে প্রত্যেকটা মিষ্টি দোকানে তো রয়েছে। হতে পারতো যে সকালবেলা যদি আমি আনতে পারতাম তাহলে হতো, তাহলে আজকে তো আনতে পারলাম না। তো আমি বাতাসা নিয়ে এসেছি, বাতাসা হচ্ছে শুদ্ধ, তো মানে ওটা সবসে বেস্ট, মানে মিষ্টির মধ্যে বাতাসাই সবসে বলে কি ওটাই ভালো হয়। তো লোকেরা মিষ্টি খেতে পছন্দ করে, ঠাকুরকে মিষ্টি দেওয়া হয়, ঠাকুরও হয়তো পছন্দ করে। যাই হোক, আমি বাতাসা নিয়ে আসলাম আর ফুল নিয়ে আসলাম, 5-6 রকম ফল, ও কালকেই 5-6 রকম ফল নিয়ে এসেছে, অল্প অল্প করে নিয়ে এসেছে, বেশি নিয়ে আসেনি। আর আমি আজকে ছোট ফুলগুলো, যেগুলো লাল লাল ফুলগুলো হয় সেগুলো ও আনেনি, ওটা হচ্ছে মেন, ওটা ঠাকুরের মায়ের ওটা বেশি প্রিয়, তো আমি আজকে ওটাও নিয়ে আসলাম। আর মিষ্টির দোকানে আর ফুলের দোকানে প্রচুর ভিড়, মিষ্টি মানে ফুলের দোকানে প্রায় 15-20 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, তারপরে একটা ফুলের দোকানে প্রচুর ভিড় ছিল, তারপর একটা ফুলের দোকানে একটুখানি খালি ছিল, আমি ওখান থেকে নিয়ে নিলাম, কি আর কিছু করার নেই, তো ওখান থেকে নিয়ে নিলাম। এবার যাবো ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে অনেকটা জোগাড় হয়ে গেছে, জাস্ট একটুখানি পুজো করবো, তারপরে সে রান্না বান্না করতে হবে, অনেকগুলো কাজ আছে। এই শাড়িটা পরে নিলাম, শাড়িটা হলুদ বলে পরলাম, ভাবলাম কি বলতে, ভেবেছিলাম কি সাদা পরে লাল পাড় শাড়িটা পরবো, কিন্তু ভাবলাম কি না, হলুদ তো পরে সবাই, আগে বিয়ের আগে শাড়ি, সরস্বতী পুজো মানে কি উৎসাহ, শাড়ি পরে যেন মরে যেতাম, মানে পাগল হয়ে যেতাম। আর এখন এত গালা গালা শাড়ি আর পরার সময় নেই, মানে নিজে সংসার হয়ে গেছে, তখন সংসারে অনেক কাজ হয়ে গেছে, সেই জন্য শাড়ি পরার সময় নেই। যাই হোক, চলো ঠাকুর ঘরে। जय जय भवानी, जय शरवानी, जय जय भवानी, जय शरवानी, जय त्रिभुवन सुखदानी, जय जय भवानी, जय शरवानी, जय त्रिभुवन। ठाकुर फूल दुबो बेलपाता আমি সেখানে নিয়ে আসিনি, কেন আমি সেখানে বৃহস্পতিবারেতে দিয়েছি। আর এখানে ফল আছে পেয়ারা, আপেল, লেবু, ফুল দুরকম, আর শসা, আর কাজু আছে, কাজু দেবো, দুরকম ফুল আছে। আর এখানে একটা মায়ের সাদা পছন্দ, তো সেই জন্য সাদা একটা রজনীগন্ধার মালা নিয়ে এসেছি, আর বেলপাতা লাগিয়ে দেবো, এখনো সাজাইনি। দেখো এই আমার মা এইদিকে থাকে, আজকে ওখানে লক্ষ্মীনারায়ণকে রেখে দিয়েছি, আর এখানে রেখেছি মা সরস্বতীকে, একটা পেন রেখেছি, এটা রাখতে হয়, রাখলাম। ফুল চন্দন দিয়ে দিয়েছি, সিঁদুর দিয়ে দিয়েছি, আর ফুল টুল দিয়ে সাজিয়ে নেবো, আর ফলগুলো কেটে নেবো। রূপ ভয় সব দেয়া,
जय जय भवानी जय शर्म করার তো অনেক কিছু ইচ্ছা করে কি বড়া ফড়া করি এসব করি, কিন্তু হবে না, টাইম হবে না।
এখন জাস্ট একটু করিনি খাবারি করে, কারণ বাবা এক্ষুনি আসার সময় হয়ে গেছে। বাবা তো একটুখানি ভালো লাগে আজকে এইটা আমি বিয়ের সময় পেয়েছিলাম গিফটেতে, কোনো দিন আমার পড়া হয়নি, কোনো দিন পড়া হয়নি। আজকে ভাবলাম কি ওটা পরে তো কাজ করা যাবে না, যেটা পড়েছিলাম সকালবেলা ওটা পরে আমি কাজ করতে পারবো না। এটা খুব কমফোর্টেবল হচ্ছে, খুব নরম হচ্ছে, ওইটা পরে নিলাম। আর কেমন লাগছে বলো? আমার শাড়ি পরতে কি ভালো লাগে, কি ভালো লাগে জানো তো, কিন্তু শাড়ি পরলে আমার টাইম লাগে একটু শাড়ি থেকে অ্যাডজাস্ট করে, একটু পিন দিতে হয়, আমি এমনি পারি না করতে, মানে স্লিপ হয়ে যাবে তার। আর দুটো বাজছে, এখনো খাওয়া হয়নি, ও সকাল থেকে কিছু খাইনি, আমি সকাল থেকে কিছু খাইনি, কাল থেকে আমি খাইনি অবশ্য, কাল থেকে কিছু খাওয়া হয়নি আমার। এখন দুটো বাজছে, এখন দেখো খিচুড়ি বাবা খাওয়া হয়ে গেছে, আর এটা হচ্ছে পাঁচ মিশ্রি তরকারি, আর চাটনিটা আনা হয়নি। কাকিমা ভোগ রান্না করে প্রত্যেক পুজোতেই, তো সেই জন্যে কাকিমা ডেকেছিল, তো আমি মানে ওকেও ডেকেছিল, ও যেতে চায় না কেন, ওর লজ্জা পায়, অনেক লজ্জা খেতে, ওর কারো বাড়িতে গেলে এবার ভীষণ লজ্জা পায়, আমি যাচ্ছি তোমার সঙ্গে, চলো না তুমি, আর যদি আমি একা খেয়ে আসবো না তখন বলে কি ওই আমার একটুখানি ভোগ নিয়ে আসতে পারলে, আমি বলবো আমি সবার বাড়িতে বলে গেছি দাও বড়ের জন্য দাও ভোগ দাও, এটা হয় বলো তো, ভোগ প্রসাদ চেয়ে খেতে হয়। যদি কেউ নাও ডাকে না, আমি তো ছোটবেলা থেকে এইটুকু শিখেছি কি ভোগ আর প্রসাদ মানে ঠাকুরের জিনিস চেয়ে খেতে হয়, তাতে কোনো লজ্জা নেই, এটাতে চেয়ে খেলে পরে কিছু লজ্জা করতে নেই। প্রসাদ আর ভোগ এমন জিনিস হচ্ছে না, তুমি চেয়ে খাও, যদি তুমি মানে দেখতে কারো বাড়িতে হচ্ছে, যদি তোমার ইচ্ছা হচ্ছে এই খাবে একটু প্রসাদ খাবে তো খেতে পারো, কোনো ব্যাপার নেই। যাই হোক, তো আমার দুবার খাওয়া হলো, আমি এখানে তো পেট ভরে খেয়েছি, কেন কালকে থেকে খাওয়া হয়নি আমার, তাই অনেক বেশি করে খেয়েছি। আর কাকিমা আবার রেস্ট রেস্ট করবে, সেখানে বললাম চলো তাড়াতাড়ি চলো, একটু টায়ার্ডও হয়ে যাবে, তো এখন গেলাম আমরা, জাস্ট খেয়ে এলাম একটুখানি, আর ও খেয়ে এলো, ও বলছে ভালো, আমি আমার খিচুড়ি রান্না করছি তো বলছে মুখটা ঝুলিয়ে ঝুলিয়ে খাচ্ছে, আর কাকিমার বাড়িতে গেছে তো বলছে ভালো হয়েছে, হ্যাঁ তো ভোগের প্রসাদ কাকিমা এক্সপার্ট হচ্ছে, আর ঠাকুরের দয়া আছে তো ভালোই, তো নিশ্চয়ই ভালো হবে। আমি ওনা খেলাম, পায়েস টায়েস করে খেয়ে এলাম, আর পেটটা একদম ফুল আছে একদম, আর ঘুম হচ্ছে, ঘুম আছে তিনটে, ঘুম হচ্ছে, তুমি একটুই চোখটা বন্ধ করবো বাস, কেন ওই কাল থেকে কিছু খাওয়া হয়নি, তো সেটাকে মানে শরীর মানে পেট এত খেয়েছি যে পেট ভরে গেছে, ঘুম ধরছে, মানে একটু জাস্ট চোখটা বন্ধ করবো। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে নেক্সট ভিডিওসগুলোর জন্য, আর লাইক শেয়ার কমেন্টস নিশ্চয়ই করো পুরোমি সংসার, আর আমি ইনস্টাগ্রামেতে আছি, ফেসবুক পেজেতে আছি, ফলো করো, ফলো মি, যাই হোক এই অবধি রাখলাম, টেক কেয়ার, লাভ ইউ, টাটা, আর হ্যাপি সরস্বতী পুজো, এটা তো বলতেই ভুলে গেল, খুব এনজয় করো, খুব এনজয় করো, খুব এনজয় করো, আমার ভিডিও সাথে একদিন পরে আসবে, তো আমি এখন থেকে বলে দিচ্ছি, উইশ করে দিচ্ছি, কেন কি আজকে প্রেজেন্ট আমি ভিডিওটা করছি পুজোর দিনে, আমি হ্যাপি সরস্বতী পুজো বলে দিচ্ছি আগের থেকে।